এই পার্টটা আমার কাছে সবচেয়ে বেশি জোস লাগে। দেখেন এইখানে বসে ফোন টিপতেছে, আর ওরা বস বলতেছে এই ফোন টিপা যাবে না, চারিদিকে নজর রাখো। বলে বস দেখেন 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 এখানে কি আছে, এটা একটা থাপ্পড় দিবেন। কুকুরগুলো কিন্তু খুব ভালো মতো শাসাচ্ছে, মারতেছে, ধরতেছে, এরা দেখেন কি করে। এটা খুবই ভয়ানক ছিল, ওর প্রথমে মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হলে ওটা লাল হয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ স্কিবিডি। তো আজকের এই ভিডিওতে স্কিবিডির আমি মেইন বসকে নিয়ে কথা বলবো। এই হচ্ছে দাফুক বুম, হচ্ছে স্কিবিডির মেইন বস। মেইনলি এ হচ্ছে সব কন্টেন্টগুলো ক্রিয়েট করে, আর বাকিরা কি করে এর কনসেপ্টগুলা থেকে, কন্টেন্টগুলো থেকে মানে সুন্দর মতো কনসেপ্টটা সাজাই, ওরা নিজের মতো করে ভিডিওটা বানায়, কিন্তু মেইনলি কনসেপ্টটা হচ্ছে দাফুক বুমের। তো আজকে আমরা বসের ভিডিও নিয়ে আলোচনা করবো এবং বসের ভিডিও দেখবো আসলে কি হচ্ছে এখানে। বসের ভিডিওগুলো আসলে খুব বেশি ইন্টারেস্টিং, আর এখানে ভিউজ দেখলে তো আপনার মাথা খারাপই হয়ে যাবে। দেখেন 6 দিনে 40 মিলিয়ন, 13 দিনে 65 মিলিয়ন, মানে বাংলাদেশে কোনো মুভির ট্রেলারও পর্যন্ত আমি কখনো এত ভিউজ দেখি না এত অল্প সময়ের মধ্যে, যেটা কিনা মানে এটা চিন্তাই করা যায় না বর্তমানে। কিন্তু এই দাফুক বুম আসলে কী বানায়, তার মধ্যে এত এত ভিউজ কেন আসে, কীভাবে আসে, কেন মানুষ এটাকে এত বেশি পছন্দ করে, চলুন আজকে আমরা এটাই দেখবো। লেটস গো। আমরা 48 নম্বর এপিসোড থেকে শুরু করলাম, কারণ এখান থেকে মেনলি ফাইটগুলো মানে হিট হওয়া শুরু করছে তার চ্যানেলটা। এই জায়গার কন্টেন্টগুলো সবাই অনেক বেশি পরিমাণ পছন্দ করতেছিল। দেখি আমরা এখানে কি হয়, যে স্কিবিডি আস্তে আস্তে চারিদিক থেকে অ্যাটাক করতেছে, এক লাফি মারে কিন্তু ওর কলার ফাটা দিচ্ছে। ক্যামেরাম্যান আসতেছে, পুরা দুরা ফাইট। তো এই ক্যামেরাম্যানটা সিসিটিভি ক্যামেরাম্যানটা এখানে সবাইকে ফ্ল্যাশ ছেড়ে দিল, কি ছিল এর আগের পর্ব দেখলাম। কিন্তু স্কিবিডির যে কাটারম্যানটা আসছে, সেই কাটা দিয়ে কিন্তু সবাইকে একদম কেটে ভাঁজ করে দিচ্ছে, এই খারাপ অবস্থা, কেটে ভাঁজ করে দিচ্ছে। এদের দেখেন শরীরের অর্ধেক অর্ধেক নাই করে দিচ্ছে, কেটে পুরো একদম ফালা ফালা করে দিচ্ছে। এই যে স্কিবিডি কাটারম্যানটা, এ আসছে কি একটা থাপ্পড় দিল, বসটা কিন্তু চলে আসছে, স্কিবিডি টিভি ওমেনরা কিন্তু চলে আসছে, টিভি ওমেন, টিভি ম্যান একেবারে জ্বালায় দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই তো হচ্ছে কাটা নিয়ে আসছিল, হচ্ছে চার কাটার জন্য আসল হারানদাদারা আসতেছে এখন। এটি এসে দেখছিল মানে পুরো ইপিক, টিভি ম্যানের মাথাটা গিয়ে কিন্তু স্কিবিডিকে একেবারে শিক্ষা দিয়ে চলে আসছে, ভয়ানক অবস্থা। এই জায়গায় কিন্তু অনেক স্কিবিডি এখন চলে আসতেছে, ওদেরকে কিন্তু অ্যাটাক করতেছে, আর টেলিপোর্ট হয়ে কিন্তু ওমেনটা চলে আসছে। তো এর কাছে একটা কিন্তু অন্য অসাধারণ একটা পাওয়ার আছে, সে কিন্তু টেলিপোর্ট হইতে পারে, টেলিপোর্ট হয়ে সে কিন্তু তাদের আস্তানায় চলে আসছে, টেলিফোন সাউন্ড। এরপরেই হয়তো মেইন ধামাকা আসবে। 50 নম্বর এপিসোডে আমরা দেখতেছি ওরা কিন্তু এখানে চলে আসছে, স্কিবিডি কিন্তু এখানে এই জায়গাতে হামলাটা করছে, কিন্তু ভয়ানকভাবে ওরা কিন্তু এখানে হামলাটা করছে, খুব বাজেভাবে হামলা করছে। রকেট লঞ্চের মতো তার এদিক থেকে লেজার দিয়ে কিন্তু ওদেরকে ধ্বংস করা হচ্ছে, খুবই মানে বর্তমান বিশ্বে আসলে যে ধরনের ফাইটগুলো হয়, যুদ্ধগুলা ওই ধরনের ইউনিক করার ট্রাই করছে দাফুক বুম। আসলে অনেক জোশ লাগে ওর ভিডিও, মানুষ এই জন্যই আসলে ওর ভিডিও এত বেশি দেখে। স্কিবিডিগুলো কিন্তু সেইভাবে শাসন করতেছে, ওর হ্যামারটা কিন্তু জোশ, গৌরের হ্যামার দেখছেন না আপনারা, ওইরকম ট্যাক্সের হ্যামার, একেও মনে হয় হেমার দিয়ে একটা দিবে না, একে হেমার দিয়ে দেয় নাই, ওর ব্লু ফ্লেম দিয়ে জ্বালায় দিছে। ওর থেকে স্কিবিডি হেলিকপ্টার আসছে, কিন্তু কুম্ভকের মতো টানছে, কিন্তু দেখতে পাচ্ছেন কুম্ভক যেভাবে টানে ওভাবে টেনে কিন্তু ওকে নিয়ে এসে একদম বুম করে দিল। এরপরে চলে যাচ্ছে, এরপর আরও ফাইট হবে, এখানে প্রচুর ফাইট হবে। বাকিরা সবাই ওকে বলতেছে গুড জব ব্রাদার, একটা লাইক নিয়ে নাও, সবাই ওকে লাইক দিয়ে দিল। এই জায়গাতে মোটামুটি স্কিবিডি ক্যামেরাম্যানদের সবাই কিন্তু পিটাই পুরো শেষ করে দিচ্ছে, এই হারানদার আসি প্লেট দিয়ে এবারে কাটে দিচ্ছে, এবারে ফ্লাশ করে দিচ্ছে, একেবারে পাতালে একটু টাঙ্কিতে পাঠাচ্ছে। স্কিবিডিকে হামলা কিন্তু অব্যাহত রাখছে, এটা হচ্ছে স্কিবিডির ক্যামেরাম্যানদের হেলিকপ্টার, হেলিকপ্টার করে যে উদ্ধার করতে আসছে, যারা যারা এখানে একেবারে কেটে কুটে ভাত করে রাখি দিছে ওদেরকে উদ্ধার করতে আসছে, আবার স্কিবিডি অ্যাটাক করতেছে, মানে স্কিবিডি অ্যাটাকের কোনো শেষই নাই।
এটা সেই ক্যামেরা ওম্যান, ওর ও কিন্তু মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হলে ওর এটা লাল হয়ে যায়। একাই সবাইকে মারে শোয়াই দিছে, ও বলছে ঠিক আছে। এরপরে এখানে মানেটাকে শোয়া দেওয়ার পরে বাকিদেরকে আবার টাইটানরা হামলা করছে এখানে। ইংরেজদেরকে মেরে কিন্তু একাকার অবস্থা, কিন্তু একের পর এক ওদের বস এসেই যাচ্ছে, স্কিবিটির বস মেরে কুল কিনারা করতে পারতেছে না, এত মারতেছে, হ্যামারটা দিয়ে মারলে কিন্তু আমার সেই লাগে। সব রকমভাবে ট্রাই করতেছে মারার, কিন্তু কোনোভাবে ওদের গ্যাংটাকে মানে নির্মূল করতে পারতেছে না। এখানে দেখতে পাচ্ছি আমরা স্কিবিডির কিছু মানে ক্যামেরাম্যানদের কিছু ট্যাঙ্ক, এই জিনিসটা মাথায় রাখবেন, ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কগুলো নিয়ে ওরা কিন্তু যুদ্ধের জন্য রেডি হচ্ছে, যুদ্ধের জন্য যাচ্ছে। এই পার্টটা আমার কাছে সবচেয়ে বেশি জোশ লাগে, দেখেন এই এখানে বসে ফোন টিপতেছে, আর ওরা বস বলতেছে এই ফোন টিপা যাবে না, চারিদিকে নজর রাখো, বলে বস দেখেন 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 এখানে কে আছে, এটা একটা থাপ্পড় দিবে। এই পার্টটা খুবই জোশ, গুলি মারে ওকে ফ্রিজ করে একদম শেষ করে দিল, আরে ফ্লাশ করে দিছে, ওকে নাইস। বাট এর কি করলো, এর তো পুরো মাথা উড়াই দিছে, ওএমজি, সবাইকে কিন্তু ফটাফট শোয়াই দিছে। টিভি ম্যানের টিভি ওমেনের মাথাটা উড়াই দিছে অলমোস্ট, কিন্তু ওর মাথাটা তো আলগা হয়ে এমনিতেই, সেটা আপনারা এর আগে দেখছেন, কিন্তু শিক্ষাটা দিয়ে দিছে ভালো মতোই। এখানে দেখতেছেন ট্রান্সফরমারের মতো যে জিনিসগুলো আমরা মুভিতে দেখছিলাম ওই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে আসছে। ক্যামেরা ম্যান ভাবছে টিভি ওমেনের যেহেতু পাইছি শুধু একটা হাক দিয়ে দিই, বাট বেচারা পারল না। এরপরে ওরা মোটামুটি ট্যাঙ্কার ম্যাঙ্কার নিয়ে, এর আগে বলছিলাম ট্যাঙ্কারটা মাথায় রাখবেন, ট্যাঙ্কার নিয়ে ওরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে। ঠিক ওই মতো দেখতে পাচ্ছেন স্কিবিডি কিন্তু হামলা করছে, ট্যাঙ্কারের উপর হামলা করছে, ওরা ট্যাঙ্কারকে হামলা করছে, সব কিছু হামলা করছে। বড় একটা স্কিবিডি আসতেছে, তিন কল্লাওয়ালা স্কিবিডি, তিন মাথাওয়ালা টয়লেট আসছে, মানে স্কিবিডির যত পাওয়ার মানুষ যত ধ্বংস করতেছে তারা নতুন শক্তি নিয়ে নতুন উদ্যমে আসলে আগাই আসতেছে স্কিবিডিগুলো। আরেকটা আসছে, মানে যতই মারুক না কেন ওদের শেষ নেই, ওরা নতুন নতুন বস নিয়ে এখন দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কারটা কিন্তু ওরা ধ্বংস করে দিছে, সবাইকে মেরে দিচ্ছে। এ আসে যে লাঠিটা মারলো না, এটা আসলেই খুব জোশ ছিল, কিন্তু খুব ভালো মতো শাসাচ্ছে, মারতেছে, ধরতেছে, এরা দেখেন কি করে, এটা খুবই ভয়ানক ছিল। ভাবছে পিছন থেকে অ্যাটাক করবো, কিন্তু ওর মাথাতে 360 ঘুরে, এটা কিন্তু খেয়াল করে নাই। ক্যামেরাম্যানদের ট্যাঙ্কার ম্যাঙ্কার সব কিন্তু এখানে খবর আসছে, ট্যাঙ্কার নষ্ট করে দিছে স্কিবিডি, হেডকোয়ার্টারে খবর আসছে যে ট্যাঙ্কার নষ্ট করেছে স্কিবিডি। এটা দেখে কিন্তু এই মহিলার মাথা আবার খারাপ হয়ে গেছে, বলো যে হা আরাম দাদাগুলো এত কি যাচ্ছে, তাও এদের শিক্ষা হচ্ছে না। এখানে দেখেন গায়ে আগুন ধরে দিচ্ছে, পুরো যাতা অবস্থা। এই জায়গাটা একটু খটকা লাগতেছে আমার কাছে, এই টাইটান স্পিকারম্যানটা হচ্ছে মেইনলি এই এদের লোক, মানে কাদের লোক, এ হচ্ছে স্কিবিডির যে ক্যামেরাম্যান টিভি ম্যান ওদের ওদের লোক, কিন্তু ও স্কিবিডির হয়ে কেন ফাইট করতেছে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এই কারণটা আমরা এখানে বুঝে দেখার ট্রাই করি, এই কিন্তু এসে কিন্তু সবাইকে মেরে ফেলতেছে, মানে ওদের নিজের লোককেই ও মারতেছে মেনলি, কথা হচ্ছে কেন মারতেছে সেটা আমরা একটু পরে হয়তো বুঝতে পারবো। এখন এর মধ্যে টাইটান এসে বলতেছে না না তুমি এটা করতে পারো না আমাদের সাথে, সেটা তো পুরো মির্জাপুর, কিন্তু একটু পরে সে তার মাথায় ঢুকলে যে না সে তো আসলে কোনো সে তো এরকম করার কথা না, কেন সে এরকম করতেছে বুঝার ট্রাই করলো, কিন্তু সে যদি চাইতো কিন্তু ওকে কিন্তু যে ব্লু ফ্লেমটা দিয়ে কিন্তু একেবারে মেরে ফেলতে আসতো, বাট ও সেটা করতেছে না কারণ সে নিজের লোক, সে কোনো কারণে পথভ্রষ্ট হয়েছে, মানে নিজের দলের এই লোক কোনো কারণে
ওদের দলে চলে গেছে, বাট এটা কেন, এটাকে এটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এই জন্য কিন্তু ওই টিভি ওমেনটা এই জায়গাতে আসবে। দেখেন স্পিকার ম্যান, এটা কিন্তু পুরা ধ্বংস, একদম পুরা শেষ। এই দেখেন এই এই ফ্লেমটার কথাই বলতেছিলাম, এই আগুনটা দিয়ে চাইলে কিন্তু ওই স্পিকার ম্যানকেও মেরে ফেলতে পারতো সে, কিন্তু মারা নাই। কেন মারা নাই তার পিছনে একটাই কারণ, সে হচ্ছে যে এদেরই লোক, কিন্তু সে ওদের হয়ে কাজ করতেছে। এখানে দেখেন পুরো ভয়ানক, পুরাই ভয়ানক। চার চারটা ছুরি নিয়ে আসে ওর প্যাটার ভিতরে ঢুকে দিছে, সামনে পিছনে সব দিক থেকে ওরা হামলা করতে যাচ্ছে, একের পর এক সবাই ওরা হামলা করতেছে, সে মানে পেরে উঠতেছে না। আর এই মুহূর্তে আগমন করতে টিভি ওমেন, স্পিডার ম্যান থেকে কিছু একটা বের করে নিচ্ছে স্পিডার ম্যানের শরীর থেকে। টাইটান কিন্তু ওর দুই হাত ধরে রাখছে, আর টিভি ওমেন পিছন থেকে ওর শরীর থেকে কিছু একটা বের করে নিচ্ছে। আসলে এখানে কিছু একটা ঘটনা ঘটছে, দেখি আমরা কি পাই। যারা আক্রান্ত হয়েছে ওদেরকে এই যে দেখেন, এখানে আসলে ওর ব্রেনের ভিতরে কিন্তু স্কিবিডি ঢুকে গেছিল। মেইন কাহিনীটা হচ্ছে এখানে স্পিকার ম্যানের ব্রেনের ভিতরে স্কিবিডি ঢুকে যাওয়াতে সে কিন্তু ওদের দলের হয়ে কাজ করতেছিল। আমি বলতেছিলাম না এই জায়গায় একটা খটকা আছে, এই খটকাটা কি সেটা আমরা আমাদের কাছে মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেল। এখন সে বুঝতে পারলো আসলে আমি কি করতেছিলাম, আমি এতক্ষণ নিজের লোকদেরকে মারতেছিলাম, সে একটু মানে অনুতপ্ত হইল আর কি। পরের বারটা শুরুতেই এখানে আবার ভিডিওওয়ালা হামলা করছে, সবাইকে কেটে কুটে এবারে শেষ করে দিচ্ছে। ওই মুহূর্তে টাইটান স্পিকার ম্যান চলে আসছে ওকে বাঁচানোর জন্য। টাইটার স্পিকার ম্যানের কিন্তু প্রচুর পাওয়ার, চারিদিক থেকে দেখেন ওকে, কিন্তু টাইটার স্পিকার ম্যানটা কিন্তু চারিদিক থেকে ওই ঘেরাও করছে ওকে। এখন সবাই ওরা সবাই ওরা হামলা করতেছে, বোম মারতেছে। আমরা রোবট সিনেমা দেখছিলাম না, রোবট সিনেমার মতো যেভাবে ও ঘুরে মারে সবাইকে, ঠিক সেমভাবে সবাইকে একদম ঘুরে শেষ করে দিল। তো মোটামুটি আমরা 58 নম্বর এপিসোড পর্যন্ত চলে আসছি। 58 নম্বর এপিসোড পর্যন্ত আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমরা পরবর্তী এপিসোডগুলা পরে আবার দেখব। আমরা মোটামুটি 58 নম্বর এপিসোড পর্যন্ত দেখলাম, 58 নম্বর এপিসোড দেখার পরে আমরা নেক্সট এপিসোডগুলো দেখব। তো যারা যারা এই সিরিজটা মোটামুটি পছন্দ করছেন, ভালো লাগতেছে, তবে 58 নম্বর সিরিজ পর্যন্ত আমরা দেখছি। এরপরে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট সিজনগুলো, নেক্সট পর্বগুলো, এখানে আরও অনেকগুলো পর্ব আসছে, তো পর্বগুলো আমরা দেখবো নেক্সট সিজনে, নেক্সট আমাদের নেক্সট ভিডিওতে। তো গাইজ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।